ফাল্গুনী অমাবস্যায় মালদা শহরের কয়েশপুর এলাকায় যাত্রী ক্লাবে ধুমধাম করে পালিত হলো ফাল্গুনী কালী পুজো। এবারে ওই ক্লাবের পুজোর 68তম বর্ষ। শুক্রবার গভীর রাত পর্যন্ত কয়েশপুর এলাকার পূজা মন্দিরে ফাল্গুনী কালীমাতার মূর্তির আরাধনা সম্পন্ন হয়। করোনার প্রকোপে বাজেট অনেকটা কমিয়ে দেওয়া হয়েছে বলে জানান ওই ক্লাবের পুজো কমিটির কর্তারা। পুজো কমিটির কর্তারা জানিয়েছেন, বহিরাগত শিল্পীদের নিয়ে যে সমস্ত অনুষ্ঠান করা হতো তা এবার সম্পূর্ণভাবে বন্ধ রাখা হয়েছে। সরকারি নিয়ম মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে পুজোর আয়োজন করা হয়েছে। ক্লাবের সভাপতি কার্তিক সরকার জানিয়েছেন, প্রতি বছর ধুমধাম করে পুজো করা হয়। এবছর 4 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রয়েছে নরনারায়ণ সেবাও। সরকারি বিধি মেনে সামাজিক দূরত্ব বজায় রেখে এই পুজোর আয়োজন করা হয়েছে বলে জানান পুজো কমিটির সদস্যরা। আমাদের পূজাটা হচ্ছে প্রায় 68 বছর ধরে। পূজাটা হচ্ছে বিধানচন্দ্র রোডের সামনে জাতীয় ক্লাব আমাদের। হ্যাঁ, পূজার ভিড়ে কি কি অনুষ্ঠান হতে পারে রেখেছেন? আজকে পূজা হবে, কালকে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে বিভিন্ন রকম, পরের দিন আমরা কম্বল দান করব, তারপর নয়ন সেবা আছে। মালদা থেকে দেবসিং এর রিপোর্ট, আনন্দবার্তা।